अंकल अंकल एटा जीवे तले ना किच्छु हबे ना तुमि ठीक होये जाबे किच्छु होये नि अंकल शांत हो शांत हो ओ बड़ो खोका ए बाड़ा तालाटा एकटु खुले दे ना আমি তোর বাবার ওদিকে যাবো তোর বাবার শরীর খারাপ করছে দেখ উফ জ্বালিয়ে খেলো এরা মানুষটাকে একটু বিশ্রামও নিতে দেবে না ওরা শরীর খুব খারাপ পড়ো খোকা কি হয়েছে আমি একবার যাই এটা একটু খুলে দি না পুরো কি নিজের বেঈমান মেজ ছেলের শোকে টেসে গেল নাকি সেই তালাটা খুলবি আমি তোর বাবার ওদিকে যাবো আর তা না হলে আমি অন্য জল টাইট করে মরবো বাহ তাহলে একসাথে বুড়ো বুড়ো দুজনেই মরবে ভাস্কর থাম আর মা তোমাকে আমি বলছি বাবা শঙ্করের দিকে আছে নিজের সিদ্ধান্তে কাজেই বাবার দায়িত্ব শঙ্করের সেই ঝামেলায় আমি তোমাকে ঢুকতে দেব না ঝামেলা আরে বড় খোকা ঝামেলা তোদের বাবা হবার আগে ওই লোকটা আমার স্বামী তার প্রতি আমার কোনো কর্তব্য নেই আমি কর্তব্য পালন করতে পারবো না আমার সেইটুকু অধিকারও নেই তোরা কি সেই অধিকারটাও কেড়ে নিবি রে কে কেড়ে নিবে উনি এত বড় স্পর্ধা আমি বার করছি ভাঙো মেজো মোদি ভেঙে ফেলো তালাটা মেজো বউ Thank you.
এটা তুমি খুব খারাপ করলে মেজো বউ। আপনার যা করার আপনি করে নিন। বা 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 বা, একটা চোরা কারবারির বইয়ের গলায় এত চোর! শঙ্করের নামে একটা মিথ্যা অপবাদ দিলে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। কি বলছি নাকি আমাকে মারবে? সবাই শোনো, তোমাদের বাড়ির মেজবাবু বলছে আমাকে নাকি মারবে, আমার হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবে। তোমাকে মারার জন্য আমার হাতুড়ির প্রয়োজন নেই, আমার হাতই যথেষ্ট। খুব তো আপনি মাতৃপিতৃ ভক্ত বলে দেখান নিজেকে, আর এদিকে নিজের মায়ের ঘরের বাইরে বেড়া লাগিয়ে তাতে তালা মেরে রেখেছে। লজ্জাও করে না? আপনার বাবা অসুস্থ, আপনি আপনার মাকে আপনার বাবার কাছে যেতে দিচ্ছেন না? লজ্জায় তো আপনার মরে যাওয়া উচিত। লজ্জায় তো তোমার মরে যাওয়া উচিত মেজো বউ। তোমার বর যা কীর্তি করেছে তারপরে এত কথা বলো কোন সাহস? মা, মা, আমি তোদের বাবাকে ছেড়ে এখান থেকে এখন এক পাও না। বড় খোকা, আমি আমি এখানে রাত্রি কাটাবো না, আমি চলে যাবো ওদিকে, আমি তোদের দিকে চলে যাব, কিন্তু ওনাকে একটুখানি সুস্থ হতে দে, তারপর এইটুকুই তো ভিক্ষে চাইছি রে। কিসব গুণধর ছেলে, মাকে নাকি ভিক্ষে চাইতে হচ্ছে, বাবার কাছে থাকার জন্য সময় ভিক্ষে চাইতে হচ্ছে। আঙ্কেল, তুমি কি নিয়ে এত টেনশন করছো? শঙ্করকে নিয়ে? আমি তো তোমাদের কথা দিয়েছি, দেবী পক্ষ শুরু হওয়ার আগে আমি শঙ্করকে ফিরিয়ে নিয়ে আসব। শঙ্করকে নির্দোষ প্রমাণ করে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে আসব, নিয়ে আসবই। তুমি ঠিক পারবে দেখো, ফিরিয়ে আনো না শঙ্করকে। পারবে না শঙ্করকে, তুমি নির্দোষ প্রমাণ করতে পারবে না। আর তুমি আজকে যা করলে এর ফল তোমাকে ভোগ করতেই হবে মেজো বউ। তুমি নিজের মৃত্যু পরোয়ানা জারি করে দিলে আজকে। এটা তো একটা সিম কার্ড, কিন্তু এটাকে এইভাবে নষ্ট করলো কে আর কেনই বা করলো? এমনি এমনি তো কেউ আর সিম কার্ড নষ্ট করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এটার সাথে শঙ্করকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার কোনো কানেকশন নেই তো? দেখি তো এটার থেকে এটার নাম্বারটা উদ্ধার করা যায় কিনা। ও
বরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।